ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। নমস্কার বন্ধুরা, আর একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা বন্ধুরা, আপনারা যারা সেলুনের কাজ শিখতে চাচ্ছেন বা হেয়ার কাটিং শিখতে চাচ্ছেন, তো আপনাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা আমি এই ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনি চিরুনি ধরবেন, কিভাবে আপনি কাঁচি চালাবেন, কিভাবে একটা সঠিক হেয়ার কাট করবেন। তো বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য। তো বন্ধুরা চলুন, তো দেখুন, সর্বপ্রথম আপনাকে কিন্তু আপনার যে ক্লায়েন্ট আছে তার চুলটা কিন্তু সুন্দরভাবে শেডিং করে নিতে হবে। শেডিং করার পরে আপনাকে ক্লিপিং করে নিতে হবে, কীভাবে হেয়ার কাটিংটা করবে সেটা আগে জানতে হবে। আমি এখানে করব ওয়ান সাইড কাটিং অ্যান্ড পিছনটা একটু হালকা ভি টাইপ হবে। তো বন্ধুরা দেখতে থাকুন আমার এই ভিডিওটা। দেখুন আমার ক্লিপিং করা শেষ, আমি এখন 2 নম্বর ক্লিপ লাগিয়েছি। ক্লিপটা আমি দেখুন মেশিনটা আমি কীভাবে চালাচ্ছি, একদম নিচ থেকে উপরের দিকে তুলতেছি। তো দেখুন এভাবে আপনারাও কাজ করবেন। তো বন্ধুরা একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, মেশিনটা সুন্দরভাবে উপরের দিক দিয়ে তুলতে হবে 2 নম্বরটা। আর খুব সহজেই কিন্তু আপনি শিখতে পারবেন বাড়ির থেকেই। এই যে দেখুন আমি কীভাবে মেশিনটা তুলতেছি, কতটুকু তুলতেছি সেটা একটু খেয়াল রাখবেন। তো এভাবে যদি আপনি চালান মেশিনটা, তো দেখুন আমি কিন্তু নিচ থেকে উপর পর্যন্ত চালাচ্ছি। দেখুন নিচ থেকে উপর পর্যন্ত চালাচ্ছি, যতদূর উঠতেছে মেশিনটা। একটা স্লোবিং হেয়ার কাট করার জন্য ওয়ান সাইড হালকা একটু ভি শেপ করে নিয়েছি আমি। পিছনটা দেখুন একটু হালকা ভি শেপ করে নিয়েছি। ওভাবেই আপনি মেশিনটা 2 নম্বরটা চালাবেন। দেখুন আমার 2 নম্বর কিন্তু চালানো শেষ। এরপরে আমাকে এই দেখুন ওয়ান আমি কিন্তু সেট করেছি 1 নম্বর। 1 নম্বরটাও প্রায় সেম ওই 2 নম্বরের মতোই তুলবো, কিন্তু একটু নিচ থেকে তুলবো, একদম বেশি উপরে তো তুলবো না, মানে একদম 2 নম্বরের কাছাকাছি নিয়ে যাবো, কিন্তু একটু জায়গা বাদ দিতে হবে 2 নম্বরটা যেন থাকে। তো এইভাবেই মেশিনটা যেমন করে আমরা 2 নম্বরটা তুলেছি, এটাও কিন্তু 1 নম্বরটাও সেভাবেই তুলতে হবে মেশিনটা। দেখুন আমি কীভাবে তুলতেছি। তো বন্ধু এরপরে আমাকে একটা নতুন, আমি কিন্তু এটা 1 নম্বর, এটা আমার এখানে ছোটো ওয়ান, কেননা আমি এটা কিন্তু বানিয়ে নিয়েছি। একটা নাম্বার ওয়ান ছিল ক্লিপ, সেটাকে আমি দাঁতগুলো ভেঙে দিয়েছি। ভেঙে দেওয়ার পরে এই মেশিনটা দিয়ে আমি 0.5 করে নিই মেশিনটা, তারপর সেট করে স্লোবিংটা করি। এটা 0 থেকে একটু বড় থাকে চুলটা, 0.5 থাকে, তো একবারে সেটিং হয়ে যায় এটা দিয়ে, এর জন্য আমি ব্যবহার করি। দেখুন আমি চিরুনিটা কীভাবে ধরেছি, আর দেখুন কাঁচিটা কীভাবে চালাচ্ছি আমি। এভাবেই কিন্তু স্লোবিং করে আপনারাও কাঁচিটা আর চিরুনিটা স্লোবিং করে তুলবেন আর কাঁচিটা কাটবেন, তাহলে কিন্তু একটা স্লোপিং লুকে চলে আসবে হেয়ার কাটিংটা। তো দেখুন বন্ধুরা আমি কীভাবে করতেছি। তো এভাবে আপনারাও আগে প্র্যাকটিস করে নেবেন চিরুনিটা। দেখুন আমার হাতটা একটু দেখুন কীভাবে আমি চিরুনিটা ধরেছি আর কীভাবে আমি কাঁচিটা চালাচ্ছি, সেটা একটু ধ্যান দিয়ে যদি আপনারা দেখেন, তো অবশ্যই কিন্তু আপনারাও সুন্দরভাবে একটা হেয়ার কাটিং করতে পারবেন। তো অবশ্যই ক্লায়েন্টকে আগে জিজ্ঞাসা করে নেবেন ও স্লোবিং কীভাবে করবে, কতটা করবে, কতটা বসাবে। তো এখানে এই ক্লায়েন্ট কিন্তু জিরো করে নেই। এরপরে কিন্তু আমি জিরো কাটিং হেয়ার কাটিং নিয়ে আসবো, সেটা ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। তো আমার একটাই প্রবলেম, ওই যে ক্যামেরা ধরার জন্য লোক নেই। তো বন্ধুরা আপনারা যদি আমাকে সাপোর্ট করেন এভাবেই, তো আমি কিন্তু অবশ্যই আপনাদের জন্য ভালো ভালো হেয়ার কাটিং নিয়ে আসবো, আর A to Z আমি আপনাদেরকে দেখাবো আমি কীভাবে হেয়ার কাটিংটা করি, আপনারা কীভাবে করবেন, কীভাবে কাঁচিটা ধরবেন, কীভাবে কাঁচি চালাবেন, সমস্ত ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো। কী কী কাটিং আপনাদেরকে লাগবে সেটা আমাকে কমেন্ট বক্সে আপনারা বলুন, আমি সেভাবেই কাটিং নিয়ে আসবো আপনাদের জন্য। আপনাদের কী প্রবলেম হচ্ছে হেয়ার কাটিংয়ে সেটা আপনাকে বলবেন, আমি কিন্তু সেই বিষয় নিয়ে আমি ভিডিও পরবর্তীতে বানাবো। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা যদি আপনি আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তো আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, আমি প্রতিনিয়ত আপনাদের জন্য হেয়ার কাটিং ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা এখানে কিন্তু আমি ফিঙ্গার কাটিং করেছি উপরেরটা, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম আপনাকে চিরুনিটা ধরতে হবে, কীভাবে ধরতে হবে সেটা দেখবেন, আর কাঁচিটা এইভাবে একটু প্র্যাকটিস দিয়ে দেবেন, একদম স্লোবিং করে উপরের দিকে তুলবেন আর কাটবেন, তুলবেন আর কাটবেন, তুলবেন আর কাটবেন, তাহলে কিন্তু একটা স্লোবিং লুকে চলে আসবে হেয়ার কাটিংটা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন। তো দেখুন এখানে ক্যামেরাম্যান আমার যে বন্ধুটা ছিল সে আমার দোকানটাও একটু দেখিয়েছে। তো দেখুন আমি এখানে কী জেল ব্যবহার করতেছি, সেটা কিন্তু ওয়ান্ডার সব এই যে এখানে আছে। আমি মেশিন কিমির ব্যবহার করতেছি, একটা ছোটো মেশিন আছে আর একটা আছে একটা বড় মেশিন আছে। তো দেখুন এই সাইডটা আমি কীভাবে কাটতেছি, দ্বিতীয় সাইডটা একটু চুলটা আগে চিরুনি করে নেবেন। চিরুনি করে নেওয়ার পরে দেখুন আমি স্লোবিং করে সুন্দর করে কাটতেছি,
একদম নিচ থেকে উপর পর্যন্ত। আমার কিন্তু আরো অনেক ক্লায়েন্ট বসে আছে, তো ওরা ওদেরও চুল কাটবো আমি। এখানে কিন্তু একটা ইউটিউবারও আছে, ও যে পাশে মোবাইল টিপতেছে, ও কিন্তু একটা ইউটিউবার, পরে আপনাদেরকে ওটা জানাবো। তো দেখুন এখানে সুন্দর করে কিন্তু আমি এখানে এই ছাইডটাও মিলিয়ে নিয়েছি একদম কাঁচির আর চিরুনির কম্বিনেশনে। তো দেখুন বন্ধুরা কাটিংটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আপনার একটা কমেন্টই কিন্তু আমাকে আবার ভিডিও বানাতে সহযোগিতা করবে, আমাকে উৎসাহী করবে যে আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। আপনারা অবশ্যই কমেন্টটা করে জানাবেন যে কাটিংটা কেমন হয়েছে আর আপনারা কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই আমাকে বলে জানাবেন। তো দেখুন বন্ধুরা এই যে দেখুন আমার চিরুনি ধরার কৌশলটা আর কাঁচি চালানোর কৌশলটা যদি আপনি দেখতে পারেন তো অবশ্যই স্লোবিংটা আপনি খুব তাড়াতাড়ি ভিডিওর মাধ্যমেই শিখে যাবেন। তো বন্ধুরা আমি কিন্তু এখানে বিগত 7 বছর থেকে কাজ করতেছি, তার আগে আমি 3 বছর কেরালায় কাজ করেছিলাম। কেরালায় কাজ করে কিন্তু আমি বড় একটা পার্লারে ছিলাম, সেটা হচ্ছে ডিলাক্স বিউটি পার্লার, ডিলাক্স ইউনিসেক্স বিউটি পার্লার। তো আমি সেখানেই কাজ করেছিলাম সর্বপ্রথম কেরালায়। তো আপনারা যদি ইউটিউবে সার্চ করেন বা নেটে সার্চ করেন তাহলেই কিন্তু আপনি দোকানটা দেখতে পারবেন। তো এখন আমি উপরে চুলটা একটু কেটে নেব। তো আমি দেখতেছি দুই সাইডটা লেভেল আছে কি না, সেটা আয়নার মধ্যে দেখলে কিন্তু বোঝা যায়। কাস্টমারের চোখে আপনাকে দেখতে হবে, আপনি দেখলে হবে না, কাস্টমারের চোখে আপনাকে দেখতে হবে যে কাটিংটা ঠিক আছে কি না। কাস্টমার যে দেখবে কাটিংটা ওনাকে ঠিক লাগবে কি না সেটা আপনি যদি একটু মনে মনে ভাবেন আর দেখেন ও কোথায় দেখতে পারে, তাহলে কিন্তু আপনারাও বুঝতে পারবেন যে কোথায় কাটতে হবে কোথায় না। তো দেখুন আমি কিন্তু ফিঙ্গার কাটিং দেই, কীভাবে দিচ্ছি দেখুন। আর যদি আপনারা ফিঙ্গার কাটিং না জানেন তো কীভাবে করবেন যদি আপনারা জানতে চান বা শিখতে চান, তো আমি একদম একটা সুন্দর ভিডিও আপনাদের জন্য বানিয়ে নিয়ে আসবো যে কী করতে হবে কী করতে হবে না, কীভাবে আপনারা এই ফিঙ্গার কাটিংটা খুব সহজেই খুব মানে সহজ পদ্ধতিতে করতে পারবেন। তো বন্ধুরা আমি যখন এই ফিঙ্গার কাটিংটা নতুন শিখেছিলাম আমার হাতে কিন্তু অনেক দাগ রয়েছে এখনও, আমার কিন্তু অনেক হাত কাটা গিয়েছে, আমি কিন্তু অনেক প্র্যাকটিস করার পরে কিন্তু আমার এখন কোনো প্রবলেম হচ্ছে না, আমি এখন আমার হাতে এখন লাগে না। তো বন্ধুরা আপনারা যখন প্র্যাকটিস করবেন অবশ্যই আপনাদের হাতেও লাগতে পারে, তো সেটা কোনো প্রবলেম না। তো আগে চিরুনিটা কীভাবে চালাতে হবে চিরুনি আর আগে প্র্যাকটিস দিয়ে নেবেন মাথার মধ্যে, এমনিতেই কাঁচিটা না চালিয়ে এমনিতে চিরুনিটা ধরার প্র্যাকটিসটা করে নেবেন বা কাস্টমারের কাছে একটু অ্যাপ্লাই করেও দেখলেন কেমন হয়, তারপরে আস্তে 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 আপনিও কিন্তু শিখে যাবেন এই ফিঙ্গার কাটিংটা কোন সাইডে কীভাবে তুলতে হবে, কতটা অ্যাঙ্গেলে তুলতে হবে, কতটা মাপযোগ আছে সমস্ত কিন্তু কিন্তু আমি আপনাদেরকে জানাবো। তো অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, তাহলেই কিন্তু আমি আপনাদেরকে সমস্ত বিষয়ে যখন আমি ভিডিও ছাড়বো আপনারা কিন্তু সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তো বন্ধুরা আমি কিন্তু একদম নতুন বর্তমানে আমি ইউটিউবে নতুন জয়েন করেছি, আমি এখন কিন্তু করব এই যে পাউডার আছে আমার কাছে একটা, পাউডার দিয়ে আমি চুলটা সেট করে নেব। এটা কিন্তু খুব ভালো একটা পাউডার, এটা দামি পাউডার, তো আমি এটা দিয়ে সেট করব। একটা খুব ভালো জেলের থেকেও অনেক ভালো আর খুব অনেকক্ষণ হোল্ড করে থাকে এই চুলের মধ্যে এই পাউডারটা। তো আমি এই যে পাউডারটা দিয়ে নেব একটু, এরকম করে দেবেন, আমি যেরকম করে দিচ্ছি এভাবেই দেবেন আপনারাও, দিয়ে এইভাবে শেডিং করে নেবেন। হাত দিয়ে শেডিং করলে হয়ে যাবে, এখানে কোনো ড্রায়ারের দরকার থাকবে না, হাত দিয়ে কিন্তু দেখুন আমি কিন্তু একটু সুন্দর লুকে চলে আসছে চুলটা, দেখুন আমি কিন্তু কোনো ড্রায়ার ব্যবহার করিনি। দেখুন এই যে ওই যে সামনে দাঁড়িয়ে ছিল ওটাই কিন্তু হাসছিল, ওটা কিন্তু আমাদের ক্যামেরাম্যান ওই ক্যামেরাটা করেছে, তারপরে লাস্ট ক্যামেরাটা আমি করেছি, ওই যে কাস্টমার পিছনে বসে আছে। তো বন্ধুরা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণ ধরে ভালো থাকবেন সুস্থ থাকবেন, জয় হিন্দ বন্দে মাতরম।